প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্ষায় মরিচ চাষিদের মরিচ গাছ কিন্তু সবারই মারা যায় যদিও এখানে কিছু গাছ বেঁচে আসে তারপরেও কিছুদিনের মধ্যে হয়তো গাছগুলো মারা যাবে তো এখন মরিচ চাষিরা কি করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মরিচ চাষ যারা করেছিলেন যাদের গাছ এখন মারা গেছে তারা এখন এই জমিতে কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মরিচ গাছের উপর দিয়েই মরিচ গাছের যে গাছটা সেটা কিন্তু না তুলেই কিন্তু এখানে অলরেডি করলা গাছ কিন্তু লাগিয়ে দিয়েছি করলার বীজ লাগানো হয়েছিল এখন দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা আছে এই গাছটা আমরা তুলি নাই এর কারণ কি জমি থেকে না তোলার কারণে আমাদের করলার যে মাচাটা সেই মাচার কাজ কিন্তু এই গাছগুলোই করছে তো এটি একটি সুন্দর টেকনিক আপনারা যারা মরিচ চাষ করেছিলেন এই সময় বর্ষার সময় কিন্তু মরিচের সকল গাছ কিন্তু মারা যায় তো এই সময় আপনারা চাইলে এই করলাটা চাষ করতে পারেন আর করলা এখন করলা চাষেরই মৌসুম কারণ বর্ষার সময় কিন্তু সকল ধরনের সবজির দাম কিন্তু বেড়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পাশের জমিতে কিছুই এখনও লাগানো হয়নি যদিও এটি পাটের জমি ছিল আর সাইডে আমরা স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষ করেছিলাম যেটা দেখতে পাচ্ছেন মালচিং ফিল্ম ব্যবহার করে তো এই জমিতে অলরেডি এই মালচিংয়ের ভিতরেই কিন্তু আমাদের সার কিন্তু দেওয়া ছিল এক বছরের ইয়াতে তো এখন বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই গাছগুলো মরিচের যে গাছ এই গাছগুলো হয়তো দুই এক দিনের মধ্যেই মরে যাবে তার জন্যই আমরা আগে থেকেই প্ল্যান করে এখানে দেখতেই পাচ্ছেন করলা চাষ করেছি তো এটা হচ্ছে আমাদের করলার জমি বলা চলে যদিও এখন ছোট্ট গাছ সেই জন্য তেমন দেখা যাচ্ছে না কিন্তু কিছুদিনের মধ্যে আশা করা যায় পুরো জমিতে কিন্তু এই করলা কিন্তু ভরে যাবে যেটা আপনাদেরকে একটু দেখাই আমাদের জমির প্রত্যেকটা কানিতে কানিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে করলাটা চাষ করেছি করলার বীজটা রোপণ করেছি এগুলো কিন্তু অলরেডি বের হয়ে পড়ছে কিন্তু কিছুদিনের মধ্যে আশা করা যায় যে এই পুরো মরিচ গাছের উপর দিয়ে কিন্তু এই করলাটা কিন্তু ছেয়ে যাবে তো আপনারা আপনাদেরকে আমাদের এই প্রজেক্টটা ঘুরে দেখাই দেখেন আমরা আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি বেশ পূর্বে থেকেই যদিও মাঝখানে কিছুদিন অফ ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সেই প্রথম থেকেই কিন্তু স্মার্ট পদ্ধতিতে কিভাবে কীভাবে কাজ করা যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো আজকেও আপনাদের তার ব্যতিক্রম কিছু নয় তো একটু দেখাই যদি আমাদের এই করলাগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে কিছু কিছু গাছে আর কিছু কিছু গাছে ফুল অলরেডি অনেকগুলো করে করে চলে আসছে তো আশা করা যাচ্ছে যে এই সময়ে করলার দামটা কিন্তু অনেকটা বেশি থাকার কারণে এ সাইড থেকেও কিন্তু আমরা লাভবান হব এবং সেই সাথে অনেকেই জমির মালিক আছেন যারা হচ্ছে এই বর্ষার সময় জমিটা কিন্তু এইভাবেই ফেলে রাখেন কিন্তু জমি কিন্তু ফেলে রাখা যাবে না যে কোনো কিছু চাষ করবেন কিংবা অনেকেই আবার এই মরিচের গাছগুলো উঠিয়ে নতুন কোনো ক্ষেত এখানে নতুন কোনো ফসল চাষ করার সিদ্ধান্ত নেয় তবে আমার কাছে এইটা হচ্ছে একটি সহজ মনে হয়েছে কারণ আমার কিন্তু এক্সট্রাভাবে মাচার কিন্তু প্রয়োজন হচ্ছে না আপনারা চাইলে এটা করতে পারেন এবং আমরা নেক্সট টাইম আমাদের এই করলার প্রজেক্টের ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব তাই যারা মরিচ যারা এখন যাদের মরিচ গাছ এখনও মরে নাই বা আশা করা যাচ্ছে যে কিছু দিনের মধ্যেই মারা যাবে কারণ এখন বর্ষার সময় কিন্তু মরিচ গাছ যেগুলো একদম ডাঙা যেগুলো একদম ডাঙা ছাড়া কিন্তু হয় না তাই আপনারা নেক্সট টাইমে ভিডিও পাবেন করলার